করোনা যত বড় শত্রুই হোক তা পরাজিত করা হবে বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিতের আবেদন বিএনপির। করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা গুতেরেসের। এবং করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ছাড়াল 10,000। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। করোনা ভাইরাস নিয়ে ঝুঁকি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বনানী কবরস্থানে সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। কাদের বলেন, ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারবো সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিতভাবে করোনা যত বড় শত্রুই হোক এই শত্রু আমরা পরাজিত করব। বাংলাদেশে এখন পর্যন্ত 17 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন একজন। ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিত উদ্যোগে করোনা যত বড় শত্রুই হোক এই শত্রু আমরা পরাজিত করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এ মুহূর্তে স্থগিত করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী যেখানে মানুষকে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের নির্বাচনের মতো জনসম্পৃক্ত আয়োজন করা গর্হিত সিদ্ধান্ত। এদিকে সকালে নগরীর জবলি রোডস্থ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের হাতে নির্বাচন স্থগিত করতে লিখিত চিঠি দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায় এখন অনেকটাই গ্রামমুখী রাজধানীবাসী। ফলে গণপরিবহন থেকে শুরু করে যে কোনো ধরনের পরিবহনের গন্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই বাস বা লঞ্চ টার্মিনাল। ফলে জনবহুল এলাকাগুলো অনেকটাই ফাঁকা, শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে রয়েছে মানুষের ভিড়। গণপরিবহন, রিক্সা বা মোটর সাইকেল সবগুলোতেই যাত্রী কম, বেশিরভাগই ছুটছেন বাস স্ট্যান্ড বা লঞ্চ টার্মিনালগুলোতে। বাস স্ট্যান্ডে আসা যাত্রীদের চোখে এখন তাড়াহুড়ো আর করোনা আতঙ্ক, ভয় থেকেই ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। অস্থির রাজধানীর নিত্য পণ্যের বাজার, প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষ ভিড় করছেন বাজারে। পণ্যের সংকট না থাকলেও বাড়ছে দাম। চালের দাম কয়েকদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে সর্বোচ্চ 7 টাকা পর্যন্ত। করোনার প্রভাবেও দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতাদের বাড়তি কেনাকাটার এই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাম বাড়িয়ে চলছেন প্রতিদিনই। বেশি দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, কেজিতে সর্বোচ্চ 7 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি, মিল মালিকরা মজুত করে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন। একদিনের ব্যবধানে 40 টাকা থেকে বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। দাম বাড়ার এ তালিকায় যুক্ত হয়েছে সব ধরনের ডাল। এদিকে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। মাছের দামও বেশ চড়া, কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। নদীতে লিশ ধরা নিষিদ্ধ হলেও বাজারে কমতি নেই নিত্যপণ্যের এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা। তবে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। মহামারীর রূপ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। গুতেরেসে বলেন,
আমরা যদি দাবানলের মতো এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনোরকম পরীক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন। দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী বিশ দেশকে দরিদ্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেসে। একই সঙ্গে বিশ্বব্যাংক IMF-এর মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো। 180 দেশে আক্রান্ত 2,50,000-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু দেখছে ইতালি। প্রাণহানির দিক দিয়ে ভাইরাসের উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল ইউরোপের এই দেশটি। ইতালিতে একদিনেই মারা গেছেন 427 জন, সব মিলিয়ে সংখ্যাটি 3,405। প্রতিবেশী দুদেশে স্পেন এবং ফ্রান্সেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। 24 ঘন্টায় দেশ দুটিতে মারা গেছেন 300+। আক্রান্ত প্রায় 11,000 মানুষ। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 150 জনের। ভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লকডাউন করেছে প্রশাসন। এদিকে করোনা ঠেকাতে রোববার ভারত জুড়ে জনতা কারফিউর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছুটির দিনটিতে সবাইকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত বাড়িতে থাকার আহ্বান জানান তিনি। কর্ণফুলী সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরেকবার। করোনা যত বড় শত্রুই হোক তা পরাজিত করা হবে বললেন উবায়দুল কাদের। চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিতের আবেদন বিএনপির। করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা গুতেরেসের। এবং করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ছাড়ালো 10,000। দর্শক, ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।